হ্যালো আসসালামু আলাইকুম, আসিফ বলছি। ওয়ার্ডপ্রেসের ব্লগে আপনার একটা লেখার মাঝে একটা ছবি কিভাবে অ্যাড করবেন? প্রথমে আপনি আপনার ব্লগে লগইন হবেন। লগইন হওয়ার পর দুইটা অপশন, একটা হচ্ছে আপনি সরাসরি পোস্ট ক্রিয়েট করার মাঝে আপনি ছবি আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে আগে ছবি আপলোড করে দেন আপনি ছবিটা লেখার মাঝে অ্যাড করতে পারেন। তো আমরা দুইটা অপশনই দেখিয়ে দেবো আজকে। তো আমি যদি আগে ছবিটা অ্যাড করে রেখে দেন লেখার মাঝে আমি পরে অ্যাড করে দিতে চাই, তাহলে কী করতে হবে? এই ড্যাশবোর্ড প্যানেল থেকে আমাকে মিডিয়া অপশনে সিলেক্ট করে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। ওকে, সিলেক্ট ফাইল, কোন ছবিটা আসলে আমি আপলোড করে রাখতে চাচ্ছি পরবর্তীতে লেখার মাঝে অ্যাড করবো। সো সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, আমি ডেস্কটপ থেকে একটি ছবি নিয়ে আসবো যে ছবিটি আমি আপলোড করতে চাচ্ছি। সাপোজ আমি এই ছবিটি অ্যাপ করতে চাচ্ছি, আমার এই ছবিটি অ্যাপ করতে চাচ্ছি, আপলোড করলাম, আপলোড হয়ে গেল। কীভাবে বুঝুন আপলোড হয়ে গেলো? এই যে এখানে দেখাচ্ছে আপলোড হয়ে গেছে, অথবা আপনি চাইলে এখানে মিডিয়া লাইব্রেরি অপশনে ক্লিক করলে যে যতগুলো ছবি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগে অলরেডি আপলোড করা হয়েছে সবগুলো ছবি আপনি দেখতে পাবেন। এগুলো সব আপলোড করা হয়েছে এখানে। ওকে, আমরা মাত্র এই ছবিটি আপলোড করলাম। ওকে, আচ্ছা এখন আমরা পোস্টের মধ্যে ছবিটি আপলোড, আচ্ছা আমরা একটু লিখি এই পোস্টটার টাইটেলটা ঠিক কী নামিয়ে দিই, কীভাবে ব্লগে আর্টিকেল লেখার মাঝে একটি ছবি যুক্ত করব। ওকে, টাইটেল লেখা শেষ, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন আমরা লিখে নিব। ওকে, আচ্ছা প্রথমেই যে ছবিটি আপলোড করবেন তা সিলেক্ট করে রাখুন। সাপোজ এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে, আমরা এবার ছবিটি আপ করব। আমাদের টাইটেল লেখা শেষ, ইন্ট্রোডাকশন লেখা শেষ, আমরা একটা ছবি আপ করব এখানে। এটা আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এখানে অ্যাড ব্লকে আপনি যখন এই ইন্ট্রোডাকশন লেখা শেষ এন্টার দিলে একটা নতুন ব্লক তৈরি হবে, সেই ব্লকের মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে অ্যাড ব্লকে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন এখানে ইমেজ অপশন। ইমেজ অপশনে ক্লিক করলে তিনটে অপশন দেখাচ্ছে, দেখুন, আপলোড, মিডিয়া লাইব্রেরি, ইনসার্ট ফ্রম ইউআরএল। অর্থাৎ তিনটে উপায়ে আপনি ছবি আপলোড করতে পারবেন আপনার লেখার মাঝে। একটা হচ্ছে আপলোড, আপনি আপলোডে যদি ক্লিক করেন তাহলে সরাসরি ডেস্কটপ থেকে বা কম্পিউটারের লোকেশন থেকে ছবিটা এনে এখানে আপলোড করতে পারবেন। আর যদি মিডিয়া লাইব্রেরি থেকে আপলোড করেন, আমরা অলরেডি এখানে মিডিয়া লাইব্রেরিতে ছবি আপ করে রেখেছি, আমরা কিন্তু একটু আগে দেখেছি ছবিটা কীভাবে এখানে মিডিয়া লাইব্রেরিতে আপ করেছি। এটা সিলেক্ট করে অর্থাৎ মিডিয়া লাইব্রেরি ক্লিক করে ওখান থেকে ছবিটি নিয়ে আসতে পারবেন। অথবা আপনি চাইলে কোনো একটা ছবির ইউআরএল, অর্থাৎ আপনার ফেসবুকের বা আপনার গুগলে আপলোড করা বা গুগল ফটোসে আপলোড করা বা ড্রাইভে আপলোড করা কোনো একটি ছবির ডিরেক্টলি একটা ইউআরএল, এরকম একটা ইউআরএল এনে আপনি এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা আমরা এখন সরাসরি আপলোডটা দেখি। আপলোডে ক্লিক করলাম, কম্পিউটারের লোকেশন থেকে আমি একটা ছবি আপ করে দিচ্ছি, ধরুন এই ছবিটি আপ করছি, আপলোড হয়ে গেল। আমি জাস্ট সেন্টার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম, আমার লেখার মাঝে কিন্তু ছবিটি আপ হয়ে গেল। আচ্ছা আমরা এবার অন্য একটা পদ্ধতি অনুসরণ করে আরেকটা ছবি আপলোড করি। অ্যাডবুকে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, মিডিয়া লাইব্রেরি, মিডিয়া থেকে সরাসরি নিয়ে আনবো। মিডিয়াতে যে ছবিটা আনবো সেই ছবিটা আগে যেন মিডিয়াতে আপলোড করা থাকে। বাজরিগার পাখির এই ছবিটা আমরা আপ করবো, দেখুন এটাও আপলোড হয়ে গেছে। অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে দেই। ওকে, অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলে সুবিধা হয় কি, পোস্টটা যখন পড়বে যে কেউ এটা মিডিলে থাকবে ছবিটা। দুইটা অপশন শেষ, আমি এবার আরেকটা অপশন দেখাবো। অ্যাড ব্লকে ক্লিক করে ইমেজে ক্লিক করলে ইনসার্ট ফ্রম ইউআরএল, আচ্ছা আমরা একটা ইউআরএল দেব এখানে। ওকে, দেখুন ইউআরএল কীভাবে পাওয়া যায়, একটা সিম্পলি ইউআরএল অন্যান্য জায়গায় পাবেন, আমি এখান থেকে একটা দেখাই, মিডিয়া লাইব্রেরি থেকে দেখাই। সাপোজ এই ছবিটা, এই ছবিটা ক্লিক করলাম, ক্লিক করে এই ছবিটা আমার মিডিয়া লাইব্রেরিতে আপ করা ছিল, আমি এই ছবিটা ইউআরএলটা নিয়ে নিই, এই যে কপি লিঙ্ক, আমি ইউআরএলটা নিয়ে নিই, কপি করলাম। ওকে, এটার ইউআরএলটা আমি দেখাই আপনাদেরকে, আমি যেটা কপি করেছি আমি ব্রাউজারে লিখে সার্চ দিলাম, দেখুন ডিরেক্টলি ইউআরএলটা এখানে ছবিটা শো করছে, কারণ ছবিটা অলরেডি
এখানে আপ করা আছে, তাই আপনি ইউআরএল এর এই পুরো লিংকটা লিখে এন্টার দিলেও কিন্তু ছবিটি চলে আসবে। ওকে, আমরা ইউআরএলটি এই যে এই পদ্ধতিতে ইনসার্ট ফ্রম ইউআরএল এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম, এখানে এই ছবিটি আপ হয়ে গেছে। এই ছবিটি আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। আপনি দেখুন, প্রথমটা আমরা ডিরেক্ট আপলোড থেকে নিয়ে আসছি, তাই না, আপলোড করে ডিরেক্টলি। সেকেন্ডটা আমরা কী করছি, আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে আসছি। আর থার্ডটা কী করছি, আমরা একটা ইউআরএল বসিয়ে দিয়েছি। এই হচ্ছে টোটাল বিষয়টা। তিনটা ওয়েতে আপনি ছবি আপলোড করতে পারবেন আপনার লেখার মাঝে। ওকে, আমার লেখা শেষ, লেখার মাঝে ছবি আপলোড করা শেষ, এবার আমরা পোস্টটি পাবলিশ। এখান থেকে যে ডানের যে বিষয়গুলো আছে, আপনার যে ক্যাটাগরি সিলেক্ট করা, ট্যাগ দেওয়া এবং একটা ফিচার ইমেজ সিলেক্ট করা, এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি একটা ওয়ার্ডপ্রেসে কীভাবে একটি আর্টিকেল লিখবেন সেটা নিয়ে বিস্তারিত আমি আরেকটা টিউটোরিয়ালে বলেছি, সেটা দেখে নেবেন। এই জন্য এই জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি, জাস্ট আমার আর্টিকেলটা লেখা শেষ, পাবলিশ হওয়ার পর আমরা লেখাটা দেখব। ভিউ পোস্টে ক্লিক করলাম, আমরা দেখব তিনটা ছবি আপলোড হয়েছে কিনা। ওকে, আমার লেখাটা পাবলিশ হয়ে গেছে। দেখুন কীভাবে ব্লগে আর্টিকেল লেখার মাঝে একটি ছবি যুক্ত করব। এই যে প্রথম ছবিটি আমরা আপলোড করেছিলাম, দ্বিতীয় ছবিটি আপলোড করেছিলাম, তৃতীয় ছবিটি আপলোড করেছিলাম। ওকে, তিনটা ছবি তিনটা ওয়েতে আমরা আপলোড করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যদি বিষয়টা আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন টিপস আসলে নোটিফিকেশান পেয়ে যাবেন, একই সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই কাজটি আপনি করেছেন কি না, আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন বা আপনার যদি একটা ব্লগ থাকে, আপনি যদি এই প্রবলেমটা ফেস করেন বা এটি আপনি ট্রাই করেছেন কি না, করে থাকলে আমাদেরকে মন্তব্যে জানাবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।